বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছ, সকলকেই সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাচ্ছি। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের দশ নম্বর অঙ্কটি পুনরায় আলোচনা করার জন্য আজ উপস্থিত হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি পুনরায় দেখে সহজে এই ক্লাসটি আরেকটু সহজে বুঝতে পারবা। তবে দেখো, দশ নম্বর অঙ্কের পুরুর দাগটি আমি ঘুরে তুলে নিয়েছি এবং ক নম্বরে প্রশ্নটি বলেছে তারল্য অনুপাত নির্ণয় করো। তারল্য অনুপাত নির্ণয় করো এটা একটি সূত্রের মাধ্যমে করতে হয়। তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তারল্য সম্পদ বাই তারল্য দায়। দেখি আমরা এখন ভোরে অঙ্কটি করি। ক নম্বর, ক নম্বর তারল্য অনুপাত, তারল্য অনুপাত সমান তারল্য সম্পদ বাই তারল্য দায়। এই ছোট একটি সূত্র, তারল্য অনুপাত সমান তারল্য সম্পদ বাই তারল্য দায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই মুহূর্তে তারল্য সম্পদের পরিমাণ বের করে দিতে হবে, কারণ সরাসরি তারল্য সম্পদের পরিমাণ দেওয়া নেই, তারল্য দায়ের পরিমাণও দেওয়া নেই। তাই আমরা তারল্য অনুপাত বের করব। তারল্য অনুপাতের জন্য আবার একটি ছকের প্রয়োজন। আমরা আবার একটি ছকের প্রয়োজন, ছক অঙ্কন করে নিই। তারল্য সম্পদ বাই তারল্য দায় বিবরণ টাকা টাকা। আমরা প্রথমে চলতি সম্পদগুলো লিখব। চলতি সম্পদের মধ্যে আছে দেখো হাতে নগদ, হাতে নগদ 6000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিপক্ষে সমন্বয়ে বলা আছে 2 নম্বর সমন্বয়ে ক্যাশ বাক্স হতে 2টি 500 টাকার নোট চুরি গিয়েছে বা চুরি হয়েছে, যার হিসাব উক্ত হয়নি। তাহলে সেটাকে আমরা বিবিধ ক্ষতি নামে লিখব। বিবিধ ক্ষতি 500 × 2, 500 টাকার 2টি নোট মানে 1000 টাকা কি হয়েছে, চুরি হয়েছে। তাহলে আমার হাতে নগদের পরিমাণ থাকলো 5000 টাকা। এবার চলতি সম্পদের মধ্যে আছে দেনাদার। শিক্ষার্থীরা, দেনাদারের পরিমাণ 35000 টাকা। দেখো 4 নম্বর র্যামিলের 4 নম্বর দফা লেখা আছে দেনাদার 35000, পাওনাদার 8000। তাহলে আমরা দেনাদার লিখব 35000 টাকা এবং সমাপনী, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, সমাপনী মজুদ পণ্য অন্যান্য তথ্যের মধ্যে লেখা আছে সমাপনী মজুদ পণ্যর ক্রয় মূল্য 20000 টাকা এবং বাজার মূল্য 22000 টাকা। তাহলে এই 2টি মূল্যের মধ্যে থেকে আমরা কোন মূল্যটা লিখব, যে মূল্যটা কম দেওয়া থাকবে, অর্থাৎ 20000 এবং 22000 টাকার মধ্যে যেটা কম সেটা লিখব। অর্থাৎ 20000 টাকা কম, তার মানে ক্রয় মূল্য হলো 20000 টাকা লিখব। তাহলে দেখো আমাদের সমাপনী মজুদ পণ্য লিখলাম। আরেকটি চলতি সম্পদ আছে, সেটা হলো বিনিয়োগের সুদ। সুপ্রিয় শিক্ষার্থী, 10% বিনিয়োগ 1/7/16 20000 টাকা। তোমাদের প্রশ্নে 1/7/17 দেওয়া আছে, যদি 1/7/17 থাকে এবং অঙ্কটি 17 সালের হয় তাহলে 6 মাসে সুদ দিতে হবে। পূর্বের বইতে এই তারিখটা ছিল 1/7/17, জায়গায় 16 ছিল, যে কারণে পূর্ণ বছরে
বকেয়া ছিল। আমরা লিখব বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ কত আছে? 2000 টাকা আছে। আমরা পার্সেন্টটা বের করে, পার্সেন্টটা বের করে 6.9% জায়গা 19 বছরে নেব, কারণ 1/7/2016 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 18 মাস হয়, অর্থাৎ 1.5 বছর। আমরা সাধারণত 1 বছরের হিসাব করে থাকি, 1 বছর সমান 12 মাস, তাই 12 মাসের সুদ 2000 টাকা, যোগফল হচ্ছে দেখো 62,000 টাকা। এটা হলো আমাদের চলতি সম্পদ। শিক্ষার্থীরা, এটা হলো চলতি সম্পদের পরিমাণ। এবার আমরা বের করব চলতি দায়। চলতি দায়ের মধ্যে আছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কত টাকা আছে? 23,000 টাকা আছে। এবং পাওনাদার, পাওনাদার আছে দেখো 8,000 টাকা, র্যাবিলের পাওনাদার আছে 8,000 টাকা, আর বাকিতে ধারে পণ্য ক্রয় 2000 টাকা, যা হিসাব করতে হয়নি। এটা আমরা লিখবো অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় 2000 টাকা, যোগফল 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যোগফল হলো 33,000 টাকা। এইটা হলো চলতি দায়। আমরা চলতি সম্পদ এবং চলতি দায় বের করে নিলাম, চলতি সম্পদ চলতি দায়। এই অংশটুকু আমাদের এই তারতম্য সম্পদ নির্ণয় করতে লাগবে। তাহলে এটা মুছে ফেললাম। শিক্ষার্থীরা দেখো, এখানে তারতম্য সম্পদের একটা সূত্র হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস সমাপনী, সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ, অগ্রিম খরচ, এই দুইটা জিনিস বিয়োগ করতে হয়। তারল সম্পদ হলো, তারল দায় হলো চলতি দায়, তারল দায় মানে চলতি দায়। আমরা এখানে বিয়োগ করে নিতে পারি, চলতি সম্পদ পেয়েছিলাম 62,000 টাকা, মাইনাস সমাপনী মজুদ ছিল 20,000 টাকা, অগ্রিম কোনো খরচ ছিল না, নেই এবং চলতি দায় পেয়েছি 33,000 টাকা। শিক্ষার্থীরা বিয়োগ করলে দেখে, দেখো কত থাকে? 42,000 টাকা এবং চলতি দায় 33,000 টাকা। এটাকে যদি আমরা এখন ভাগ করে দিই তাহলে অনুপাত বেড়ে আসবে, ভাগফল হবে 1.27:1, 1.27:1। এটাই হলো তারল্য অনুপাত। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ক নম্বরের জন্য, 2 নম্বরের জন্য অনেক বড় কাজ, বা এই সময়টুকু আমরা ঘ থেকে সেভ পাব। এবার আসো খ নম্বর। খ নম্বর অঙ্কটি বলছে মোট লাভ 25,000 টাকা অন্তর্ভুক্ত করে, মোট মুনাফা অন্তর্ভুক্ত করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা এখানে খ নম্বরে লিখে বিশদ আয় বিবরণী লিখছি, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। বিবরণ টাকা, বিবরণ টাকা। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল মোট মুনাফা অন্তর্ভুক্ত করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে মোট মুনাফা কত টাকা আছে? আমার প্রশ্নের শুরুতে মোট মুনাফা দেওয়া আছে 25,000 টাকা, 25,000 টাকা মোট মুনাফা, কত টাকা? 25,000 টাকা। এর সঙ্গে বিয়োগ পরোক্ষ, পরোক্ষ অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়, পরোক্ষ অন্যান্য ব্যয়ের মধ্যে দেখো কি আছে, পরোক্ষ অন্যান্য ব্যয়ের মধ্যে প্যাকিং খরচ 2000 টাকা, প্যাকিং, প্যাকিং খরচ
2000 টাকা বিবিধ ক্ষতি আছে বিবিধ ক্ষতি ছিল 500 টাকার দুইটি নোট 1000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাংক জমা জমা টি অতিরিক্ত সুদ জমা অতিরিক্ত সুদ আছে কত টাকা 5000 টাকা এই ছিল আমাদের মোট ব্যয় পরিমাণ যোগফল কত যোগফল হলো 8000 টাকা প্রিয় শিক্ষার্থীরা এই 8000 টাকা বিয়োগ করতে হয় 17000 টাকা 25000 থেকে 8000 বিয়োগ করলে 17000 টাকা এবার যোগ পরোক্ষ পরোক্ষ অন্যান্য আয় পরোক্ষ অন্যান্য আয় যোগ করব আয়ের মধ্যে কি আছে দেখো আয়ের মধ্যে আছে পুরি সঞ্চিতি পুরি পুরি সঞ্চিতি আছে 4000 টাকা পুরি সঞ্চিতি কত 4000 টাকা পুরি সঞ্চিতি এই লিখলাম 4000 টাকা এবং বকেয়া বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা ছিল 2000 টাকা ছিল যোগ করলে হয় 6000 টাকা এই 6000 টাকা যোগ করলে যোগফল হবে 23000 টাকা এটাই হবে নেট মুনাফা প্রিয় শিক্ষার্থী এখানে বিশদ আয় বিবরণের মাধ্যমে নেট মুনাফা বের করা যায় তাই প্রশ্ন অনেক ক্ষেত্রে নেট মুনাফা নির্ণয় করা এটা বলা চাওয়া হয়ে থাকে এই ছিল আমাদের বিশদ আয় বিবরণী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এবার আসো ঘ নম্বর ঘ নম্বর বলছে নেট মুনাফা 29000 টাকা অন্তর্ভুক্ত করে বিশদ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো নেট মুনাফা 29000 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত তো শিক্ষার্থীরা আর্থিক অবস্থা বিবরণী আর্থিক অবস্থা বিবরণী এটা 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য আমরা এই কাজটা করতেছি বিবরণ টাকা বিবরণ টাকা আমাদের আর্থিক অবস্থার বিবরণের দুইটি অংশ প্রধান অংশ দুইটি মোট সম্পদ সমান মোট দায় ও মালিকানা স্বত্ব তাহলে আমরা মোট সম্পদের মধ্যে আমরা প্রথমে লিখব চলতি সম্পদ যা আমরা কত দিয়ে নির্ণয় করেছি এখানে ক লিখে রাখো কত টাকা 62000 টাকা এবং স্থায়ী সম্পদ লিখব স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ আছে দেখো 80000 টাকা এবং বিনিয়োগ এই ছিল তিন ধরনের সম্পদ বিনিয়োগ ছিল 20000 টাকা যোগফল 162000 টাকা প্রিয় শিক্ষার্থীরা দেখো মোট সম্পদ তিন লাইনে মোট সম্পদ বেড়ে আছে এবার আসো চলতি দায় এটা আমরা কতে নির্ণয় করেছি কত 33000 টাকা এবং স্থায়ী দায় হলো ঋণ যা এখানে নেই স্থায়ী দায় হলো ঋণ যা এখানে দেওয়া নেই দেখো এখানে দেওয়া নেই আমরা টাকা বসাবো না এবং মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব নির্ণয় করে নিতে হয় মালিকানা স্বত্বে প্রথমে কি লিখবো মূলধন মূলধন কত টাকা আছে মূলধন দেখো যে র্যামিল আছে 1 লক্ষ টাকা মূলধন 1 লক্ষ টাকা যোগ নিট লাভ প্রশ্নে নিট লাভ উল্লেখ করা আছে প্রশ্নে নিট লাভ 29000 টাকা উল্লেখ করা আছে দেওয়া আছে তাহলে নিট লাভ লিখব 1 লক্ষ 29000 মাইনাস উত্তোলন প্রিয় শিক্ষার্থীরা দেখো উত্তোলনের পরিমাণ দেওয়া আছে কত উত্তোলনের পরিমাণ আমাদের এখানে
দেওয়া নেই। তাহলে যেহেতু কষ্ট উৎকলন দেওয়া নেই, এখানে আমরা উৎকলন বাদ দেবো না, যোগ ফলটা তাহলে সরাসরি ওই পাশে নিয়ে নেবো, 1,29,000 টাকা। যোগ ফল কত হলো, 1,29,000 এর সাথে 33,000 যোগ করে 1,62,000 টাকা। এই ছিল আর্থিক অবস্থা বিবরণ, অর্থাৎ মোট সম্পদ 1,62,000 এবং মোট দায় ও মালিকানা স্বত্ব 1,62,000 টাকা। এই ছিল 10 নম্বর অঙ্কটা। আশা করি অনেকেই অঙ্কটা বুঝতে পেরেছ। এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ যেখানে সমস্যা আছে সমাধান হয়ে যাবে। আমরা পরবর্তীতে আরও একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।